আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনদার মুসলমান ভাই বোনেরা, উভয়ের জন্য আমি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, স্ত্রীর সহবাসের দোয়া কেন করব? আমার ভাই প্রশ্ন নাম অনিচ্ছুক, নাম বলতে পারবো না। স্ত্রী সহবাসের দোয়া কেন করব? আমার প্রিয় বন্ধু খুব সুন্দর অত্যন্ত একটি প্রশ্ন বানিয়েছেন। আমরা জানি দোয়া করলে শয়তান আমাদের থেকে অনেক দূরে থাকে। মানুষ যখন কোনো ভালো কাজের দিকে ধাবিত হয়, শয়তান তখন মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আর মানুষ যখন মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায়, সাহায্য চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাহায্য করে থাকেন। মন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দোয়া মুখুল ইবাদাত। এই সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। স্ত্রীর সহবাস একটা ইবাদত। বিবাহশালী বৈধ, স্ত্রী মিলন যৌন মিলন বৈধ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে বিবাহ হওয়া। স্বামী স্ত্রী বিবাহ হওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তেমন আল্লাহ তাআলার কাছে সহবাসের সময় সকল প্রকার শয়তানের কুমন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই দোয়া করা আমাদের জন্য অত্যন্ত উচিত। কেননা এই দোয়ার খুবই ফজিলত রয়েছে রে ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজের স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে, তখন তোমরা এই দোয়াটি পড়িও, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হ্যাঁ, পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। যদি তখন তাদের গর্ভে কোনো সন্তান আসে, শয়তান সেই সন্তানকে কোনো প্রকার ক্ষতি করিতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, শরম নয়, জানতে হবে এবং ইসলাম মানতে হবে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এবং আমরা যদি এই দোয়াগুলো ব্যবহার না করি, তাহলে দেখবেন আমাদের সন্তানকে শয়তান কুমন্ত্রণা দেবে, আমাদের সন্তানের বিভিন্ন সমস্যা চলে আসবে। আসুন আমরা সবাই সেইগুলোর উপর আমল করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।